दी राजीवपुर नार्सारी और केजी स्कूल क्लसरूमे अपन आबार एक बार स्वागत जानाई। आज मेनलि आलोचना करब जोग वियोग गुण एवं भागेर नियम सम्पर्के। प्रश्न आसते पारे जे विद्यालय शिक्षिकारा तारा तो जोग वियोग गुण भाग निये क्लास निच्छेन, आबार केन ये क्लासेर प्रयोजन? तो मेनलि आमार काज जेगुलो पाठाच्छि सेगुलो मेनलि अभिभावकदेर उद्देश्य, अर्थात अभिभावकरा शिक्षार्थीदेर किभाबे गाइड करबेन सेई सम्पर्कितई भिडियो मेनलि आमार तरफ थेके हबे। सेई कारणेई विद्यालयेर समस्त अभिभावकदेर आमार ई क्लासरूमे स्वागत जानाच्छि। प्रथमेई आमि आलोचना करछि जोग निये। एखाने ओपरेई देखुन जोगेर धारणा। तो जोग बोलते कि बोझाय? जोग होच्छे जुक्त करा, कतगुलो संख्या के जुक्त करा। एखाने देखुन आमि प्रथमेई जे समस्याटाई आमार टी11 निये एसेछि जे 4 जोग 3 समान समान कत, ताहले 4 एर संगे 3 जोग करब, जुक्त करब, जुक्त करलेई संख्याटा बेड़े जाए, अर्थात जोगफल बेड़े जाए। एखाने देखुन आमी जे 4 एवं 3 लिखेछि, 4 एर साथे 4टे बल के आमी एखाने निये एसेछि एवं 3टे बल आछे नीचे। एई 4 आर 3 जेहेतु जोग करब, ताहले 4टे बलेर साथे 3टे बल जुक्त करे दिलाम। जुक्त करे दिये एई जे प्रथमे 4टे बल 1 2 3 4, तारपरे 3टे बल 1 2 3, ताहले टोटाल आमार बल हलो कत? 1 2 3 4 5 6 7। ताहले 4 एवं 3 एर जोगफल हबे 7, अर्थात एक्षेत्रे आमार जोगफल 7। एटा तो गेलो एक अंकेर संख्यार जोग। एबार आमरा आस्ते आस्ते 2 अंकेर 3 अंकेर 4 अंकेर जोगफल आमरा आलोचना करब। एखाने द्वितीय समस्याय आमि जे समस्याटा एखाने लिपिबद्ध करेछि सेटा होच्छे 6392 एर साथे 789 एर जोग करते हबे। तो एखाने जोग करते गेले प्रथम काज होच्छे जे संख्यागुलोके तादेर स्थानीय मान अनुसारे साजाते हबे। स्थानीय मान बोलते एखाने एकक, दशक, शतक, हजार, एई स्थानीय मान अनुसारे आमि जे संख्या दुटो जोग करते हबे बा जे संख्यागुलि जोग करते हबे सेगुलोके आमार फार्स्ट साजिये निते हबे। एई क्षेत्रे आपनारा जखन शिक्षार्थीदेर शेखाबेन तखन आमार अनुरोध आपनारा बाच्चादेरके এই একক থেকে সংখ্যাগুলোকে লেখার ব্যাপারে উৎসাহিত করবেন। অর্থাৎ এককের ঘরে প্রথমে 2 থাকে, দশকের ঘরে 9, শতকের ঘরে 3 এবং হাজারের ঘরে 6। ঠিক একই রকমভাবে যে সংখ্যাটা যোগ করব সেক্ষেত্রে একক থেকে ক্রমান্বয়ে দশক এবং শতক এগুলোকে আমরা পাতিয়ে নিতে বলবো তাদেরকে। তা না হলে বাচ্চারা অধিকাংশ ক্ষেত্রেই দেখবে লেখাটা শুরু করে বাঁ দিক থেকে। তাহলে তাদেরকে যদি আমি ছক কেটে বা স্থানীয় মান অনুসারে সাজিয়ে না নিতে বলি তারা অটোমেটিক্যালি বাঁ দিক থেকে লিখতে শুরু করে দেবে। সেই কারণে এই তৃতীয় যে সংখ্যাটা আমি যোগ করছি 789, 7টাকে তারা প্রথমেই লিখতে শুরু করলে তারা দেখুন তাদের 7টা হাজারের ঘরে চলে আসবে। এই ভুলটা যাতে না হয় সেই জন্যেই আমরা একক থেকে সংখ্যাগুলোকে লেখার অভ্যাসটা তাদের করা। সংখ্যাগুলো অর্থাৎ যে সংখ্যাগুলোর আমরা যোগফল নির্ণয় করব সংখ্যাগুলোকে আমি পাতিয়ে ফেললাম। এবার আমার যোগফল নির্ণয় করতে হবে। তাহলে যোগফল যখন আমি নির্ণয় করব তখন বাচ্চাদের এই অভ্যাসটা প্রথম থেকেই করাবো যে প্রথমে আমার এককের অঙ্কগুলোর যোগ করব। তাহলে এখানে এককের অঙ্ক কি আছে? 2 আছে, 9 আছে। তাহলে 9-এর সাথে 2 যোগ করতে বলবো। 9-এর সাথে 2 যোগ করলে হচ্ছে কত? 11। 11 মানে কি? 1 10 1 11। 1 10 1 11 মানে দশকের ঘরে যাচ্ছে 1, এককের ঘরে 1। তাহলে এককের ঘরে যোগফলে এককের ঘরে আমি 1 লিখলাম। এবার দশকের ঘরে যেহেতু 1 যাচ্ছে সেই 1টাকে ওপরে একটা সার্কেল দিয়ে নিয়ে
সেই সার্কেলের মধ্যে একটা লিখে ফেলবো। আমরা আগে শেখাতাম কি, তোমাদের হাতে রইল এক, হাতে রইল এক মানে কি, ওই পরবর্তী ক্ষেত্রে তারা যোগ করতে গেলে ওই হাতের যে একটা সেটা তারা যোগ করতে ভুলে যায়, ফলে অঙ্ক ভুল হয়ে যায়। সেই কারণেই এই এককের ঘরের যোগ করে যে দশকের যদি কোনো সংখ্যা আসে, দশকের সংখ্যাটাকে আমরা দশকের ওপরে একটা সার্কেল পাকিয়ে অর্থাৎ বৃত্ত গোল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার এই এক সহ দশকের যে অঙ্কগুলো আছে সেইগুলো যোগ করতে হবে। এখানে দশকের অঙ্ক কী কী আছে, আট আর নয়, আর এদিকে আগে পরে আগে এসছে এক, তাহলে আট নয় আর এক যোগ করলে কত হচ্ছে, আঠারো। আঠারো মানে আবার এক দশ আট আঠারো, অর্থাৎ দশ দশক মানে এক শতক, তাহলে সেই কারণে শতকের ঘরে আবার চলে আসবে এক। এটাকেও আবার একটা আলাদা সার্কেল পাকিয়ে শতকের ঘরে আবার এই একটাকে দিয়ে নিলাম, আটটাকে দশকের ঘরে লিখলাম। এবার ঠিক একই রকমভাবে শতকের অঙ্কগুলো যোগ করলাম, যোগ করলে আসবে এগারো, এগারো মানে এক দশ এক, তাহলে এক দশ এক মানে দশ শতক মানে এক হাজার, সেই কারণে হাজারের ঘরে আবার এক আসবে, আবার একটা বৃত্ত করে অর্থাৎ গোল পাকিয়ে তার মধ্যে আবার এক দিয়ে দিলাম। এবার এই এক আর ছয় যোগ করলে হলো সাত, তাহলে আমার যোগফল কী হলো, সাত হাজার, শতক এক, দশক আট, একক এক, অর্থাৎ সাত হাজার এক শত আট দশ এক একাশি, অর্থাৎ নিম্নেও যোগফল সাত হাজার একশো একাশি। এইভাবে তিন অঙ্কের চার অঙ্কের পাঁচ অঙ্কের যত বড়ই যোগফল আমাদের নির্ণয় করতে দিক না কেন, আমরা একটা কথা বারবার মনে রাখবো যে স্থানীয় মান অনুসারে যে সংখ্যাগুলো যোগ করতে হবে সেগুলোকে সাজাবো, তারপর একক থেকে দশ একক, তারপর দশক, তারপর শতক, হাজার, এইভাবে পরপর তাদের যোগফল নির্ণয় করব। তো আমাদের যোগের নিয়ম সম্পর্কে আমরা জানলাম, যোগের পরেই আমরা পরবর্তী ক্লাসে আমরা বিয়োগের ধারণা দেব, বিয়োগের ধারণা আমি পরবর্তী ভিডিওতে দিচ্ছি, আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।